তোমাদের সকলকে আরও একবার স্বাগত বাঙালির সাথে হনে। যেহেতু আজকে ফিস্ট করতে এসে তোমাদের সঙ্গে সমস্ত কিছু ভিডিও শেয়ার করবো এটাই কথা দিয়েছিলাম, তো সেরকমই একটা টুকুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে আরও একটা জিনিস, আমরা অনেক ডাল খাই, অনেক ধরনের জিনিস খাই, যেগুলোর গাছ আমরা ঠিক দেখিনি চোখে বা জানিও না। দেখো এখানে একটা গাছ রয়েছে, তোমাদের আমি ভালো করে দেখাই। এটা কিন্তু আমরা যে বকরমের ডাল খাই ঠিক সে তার গাছ। আর দেখো ফুলটা কি সুন্দর, একদম মটরশুঁটির মতো গাছের মতো ফুল, খুব সুন্দর একটা। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলের কালারটা। এগুলো কিন্তু সব বকরমের গাছ, বেশ বড় বড় ফুলও চলে এসেছে। এই পুরো ভুঁইটাতেই কিন্তু বকরম লাগানো আছে। এই ডালটা আমরা খাই, খুব সুন্দর আর খুব টেস্টি হয়। পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর। পাশে দেখো আমরা যে ধান খাই, মানে চাল আর কি যেটা থেকে হয় ধান, সেটা কিন্তু এইভাবেই লাগানো হয়। এটা হচ্ছে প্রথমে কাদা করে নিতে হয়, তারপরে ধানের রোয়াগুলোকে বুনে দিতে হয়। তারা ধানের রোয়াগুলোকে বুনে দিতে হয়। এটা কিন্তু গোটা মাঠকে মাঠ জুড়ে দেখো ধানের চাষ করা হয়েছে। আর ঠিক ওই পাশে ওই গাছগুলো, যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সমস্ত মাছের চাষ করা হয়। আমরা অনেকে জব, বাজরা, রাগির রুটি খেয়ে থাকি। এখানে কিন্তু দেখো জব লাগানো আছে, খুব সুন্দর সুন্দর গাছগুলো হয়েছে ছোট্ট ছোট্ট। আর এই দূরে যেগুলো দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু জুম করে দেখাই, ওগুলো কিন্তু দেখো রায় হয়েছে। রায়ের গাছও তোমাদের আমি দেখাবো, যারা আমরা দূরের বন্ধু রয়েছে যারা একদমই জানো না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই জব গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা সেই বকরমের গাছ, মাঠটা আমরা পার করে আসছি। এইখানে তো যে তোমরা জিনিসগুলো দেখছো, দেখো এগুলো কিন্তু গমের গাছ, খুব সুন্দর সুন্দর ভাবে লাগানো হয়েছে। এগুলো কিন্তু পরবর্তীকালে একটু বড় বড় হবে। আর তোমাদের আরো একটা জিনিসের সাথে আজকে পরিচয় করাবো, যেটা হচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, এটা হচ্ছে আমরা যে মুসুরির ডাল খাই সেই মুসুরির গাছ। দেখো ফুলগুলো কি ছোট্ট ছোট্ট, খুব সুন্দর। এটা কিন্তু মুসুরির গাছ, এটা গোটা মাঠে কিন্তু মুসুরি লাগানো আছে। আমরা কিন্তু সবসময় ফার্ম ফ্রেশ জিনিস খাই, যার জন্য খুব সুন্দর সুন্দর গাছ আর খুব সুন্দর সুন্দর জিনিসও আমরা খাই, আর এটা কিন্তু খুব সুন্দর হয়। তোমাদের আরো একটা জিনিস আমি দেখাবো, তোমরা এই জিনিসটা দেখো, আশা করি অনেকেই চেনো, আবার অনেকেই চেনো। এটাকে বলে মেথো শাক, অনেকে বোধের শাকও বলে। খুব সুন্দর আর খুব টেস্টি হয়। সাথে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, নানা ধরনের প্রোটিন থাকে। আর যদি গায়ে একটা হালকা সুর ধরনের জিনিস হয়, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার হাতে লেগে গিয়েছে, হালকা হালকা যে ফুল থেকে হয়, এগুলো কিন্তু অনেক সময় রান্নার কাজে ব্যবহৃত হয়। আর আরো একটা জিনিস তোমাদের দেখাই, যেটা আমরা সর্ষে, মানে যেটা আমরা খাই দেখো, সেটা এই সর্ষে রায়ের গাছ। অনেকেই আছে যারা চেনো, কিন্তু আমার অনেক দূরের বন্ধুরা আছে যারা চেনো না, তাদের জন্য দেখানো। এটা কিন্তু পুরোটাই রায়ের ভুঁই, ওইদিকে রায়ের ফুল ফুটে আছে। তোমাদের দেখালাম সামনে এটা মসুরির ক্ষেত, তার পাশে ওটা গমের ক্ষেত, তার দেন ওই পুকুরগুলো ঠিক ওই পাশে। চলো তাহলে এবার যাওয়া যাক, আরো সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও আমি দেখাবো এর পরপর, কি কি গাছ আমরা লাগিয়েছি মাঠে, তারপরে কি কি গাছ তুলে আমরা রান্না বান্না করি, কি কি পাতা খাই, শাক খাই, সেগুলো সবকিছুই আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আমাদের সাথে চলো, যাওয়ার পথে যেটুকু জিনিস তোমাদের সামনে আসে দেখাতে পারি সেটুকুই দেখাবো। আর বাঙালি সৎকারণ সবসময় চেষ্টা করে একটা নতুন কিছু দেখানোর। তোমাদের একটা জিনিস আমি দেখাই, আমরা অনেকেই মটর ডাল খাই, এটা সেই মটর গাছ। দেখো ফুলটা কি সুন্দর, খুব ছোট্ট একটা পিঙ্ক, দারুণ সুন্দর দেখতে। এটা কিন্তু মটর গাছ, আর কদিন পরে মটর ধরবে, তখন তোমাদের নিয়ে এসে আমি দেখাবো। এটা বকরমের গাছ, বকরমের ভুঁই। তো এবার আমরা যাচ্ছি, চলে যাচ্ছি। এটা বিশাল বড় মাঠ, এটা একটা তো তার মধ্যে দিয়ে আমরা চলেছি। আশা করবো তোমাদের খুব ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করার পর, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নইলে কিন্তু তোমরা আমার নোটিফিকেশান পাবে না। বাঙালি সৎপক্ষ সবসময় চেষ্টা করে সব রকম ভিডিও তোমাদের দেখাতে। তাহলে চলো এবার ফেরা যাক।
এটা সেই রায়ের ভুঁই, খুব সুন্দর দেখো রাইফুল ফুটে আছে। আমরা এবার খাওয়া দাওয়া করবো, তো যার জন্য যাচ্ছি তোমাদেরকে সে ভিডিওগুলো দেখাবো। আর একটা জিনিস তোমাদের এখানে দেখাই, দেখতে পাচ্ছ জমি যে আলটা বলছে মাটি দেওয়া, এখানে কিন্তু একটা পলিথিনের জিনিস দেওয়া আছে। অনেক সময় এটা হয়, পলিথিন না দিলে আমরা যদি নর্মাল জমিতে চাষ করি তাহলে কিন্তু জলটা শুকিয়ে যায় আর মরে গেলে কিন্তু রান্নাটা ঠিক মানে ঠিক ইয়ের মতন হয় না, চাষাবাদটা ঠিক মতন হয় না। সরি, রান্নাটা মুখ দিয়ে বেরিয়ে গেছিলো, মিস্টেক। তো এই পলিথিনের উপরে যদি আমরা জল দিয়ে মাটি দিয়ে চাষ করতে পারি তাহলে কিন্তু পলিথিন থাকা সত্ত্বেও জলটা একদম শুকোবে না আর চাষটাও কিন্তু খুব ভালো হবে। খুব সুন্দর বড় বড় আম গাছ, সামনে পুকুর, রোদের ছটা, আর এগুলো ধান গাছের চারা। এ হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, তো এবার আমরা খেতে বসবো। দেখো জলে কত সুন্দর সূর্যের ছটা পড়েছে, আমাদের পাতা ধোয়া চলছে। একদম নর্মাল রুটিনের বাইরে বেরিয়ে মানে ফিস্ট করা, তাই জন্য এইরকম একদম সব অগোছালো এবড়ো খেবড়ো। এ হচ্ছে আমাদের মাংস, আর এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। এটা কিন্তু অনেক আগে রেডি করেছিলাম, তোমাদের ভিডিও দেওয়া আছে বলে নতুন করে কিছু করিনি। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। পেঁয়াজগুলো দিলাম, আর তার সাথে আছে এখানে মাংস। আর থালায় থালায় সব পেঁয়াজ টেঁয়াজ পড়ছে, এবার খাওয়া দাওয়া সব শুরু হবে। তো তোমাদেরকে নিয়ে দেখো, এবার একটা একটা করে থালায় জিনিসপত্র দিতে লাগি। এবার আমাদের ফ্রাইড রাইস দেওয়া হচ্ছে পাতায় পাতায়। একটু খাও, হ্যাঁ একটু মুখে দাও, খুব সুন্দর হয়েছে। এবার মাংসটা দেওয়া হবে, যেমন খেয়ে বলুক কেমন হয়েছে। আমি এখনো জানি না ঠিকঠাক, কষানো খেয়েছি বাট তখন অতটা ঠিকঠাক লাগেনি, তো দেখো এখন কেমন লাগে। দেখো একটু খেয়ে সবাইকে জানাও তো কেমন হয়েছে, মুখে দাও। তো তোমরা অবশ্যই বাড়িতে রান্না করো, যেহেতু আমার জামাইবাবু আমার নামে ভালো বলবেই, তো তোমরা রান্না করে খেয়ে দেখো কতটা ভালো হয়েছে। এ হচ্ছে আমাদের খাবার, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। অবশ্যই আমাদের রান্নাগুলোকে লাইক দিও, শেয়ার করো। টাটা সবাইকে, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।